আপনার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনি কোনো কোম্পানিতে বড় কর্মচারী হওয়ার চেয়ে ছোট একজন মালিক হওয়া সবচেয়ে বেশি ভালো আপনি যখন কোনো একটি নতুন একটা কোম্পানিতে যদি আপনি নিজের কোম্পানির নিজে যদি মালিক হতে পারেন তাহলে সেখানে থাকবে অনেক সম্মান অনেক থাকবে আত্মবিশ্বাস আপনি জীবনে কিছু করতে পারবেন আপনি আর মানুষকে কিছু কাজ দিতে পারবেন যদিও কোম্পানিটা ছোট হোক না কেন কিন্তু আপনি যদি আরেকজনের কোম্পানিতে যদি গোলাম হয়ে যদি বড় একটা পোস্টে থাকেন সেটাতে কোনো আত্মতৃপ্তি নেই আপনি পরের গোলাম ইয়ে করতেছেন জীবনের প্রতিষ্ঠার জন্য আপনাকে অবশ্যই ছোটো একটা কোম্পানি দিয়ে শুরু করতে হবে পৃথিবীতে যত কোম্পানি আসে না কেন সব কোম্পানিগুলো ছোট থেকে শুরু হয়েছে কোম্পানি যখন শুরু করেছে সে কোম্পানিতে সর্বপ্রথমে লক্ষ লক্ষ এমপ্লয়ার ছিল না কর্মচারী ছিল না আস্তে আস্তে যখন কোম্পানিটি বড় হতে লাগলো তখন কোম্পানিতে এমপ্লয়ার বাড়তে লাগলো সর্বপ্রথম অনেক সময় দেখা গেছে এক দুজন দিয়ে কোম্পানিটার কাজ শুরু করেছে আস্তে আস্তে করে এক দুইজন থেকে দশজন দশজন থেকে একশো জন এইভাবে করতে করতে আজকে এমন এমন কোম্পানিতে আসতে লক্ষ লক্ষ লোক কাজ করে আপনি যখন ওই ধরনের লক্ষ লক্ষ লোক কাজ করে এমন কোম্পানিতে যখন আপনি মালিক হয়ে থাকবেন আপনার সম্মান থাকবে অনেক বেশি আপনার আয় উপার্জন থাকবে আরও অনেক বেশি আমাদের মধ্যে অনেকে রিক্স নিতে রাজি না আমরা কি করি আমরা অন্য একটা কোম্পানিতে গোলাম হয়ে থাকতে ভালোবাসি আমরা আমরা কখনো নিজে কিছু করতে রাজি না আমরা কখনও কষ্ট করতে রাজি না আমরা শ্রম দিতে রাজি না এই কারণে আমরা জীবনে কিছু করতে পারি না তবে জীবনে সফলতা অর্জনের জন্য আপনাকে অবশ্যই একটি কোম্পানি শুরু করতে হবে কোম্পানিটা ছোট হোক তাতে কিছু যায় আসে না কারণ আপনাদেরকে আমি আগেও বলছি যে কোনো কোম্পানি যখন সর্বপ্রথম শুরু করে তখন কোম্পানিতে এত বেশি এমপ্লয়ার থাকে না এত বেশি টেবিল কম্পিউটার এত কিছু থাকে না যখন সর্বপ্রথম শুরু করতে থাকে তখন সামান্য কিছু অর্থ সামান্য কিছু নিয়েই তারা শুরু করে দেয় পরবর্তীতে আস্তে আস্তে তার কোম্পানিটা বাড়তে থাকে তা আপনাদেরকে আমি বলতেছি আপনারা জীবনে যারা সফলতা অর্জন করতে চান আপনারা পরের গোলাম্বি না করে আপনি ছোট একটা কোম্পানি দিয়ে শুরু করে দিন যেই কোনো ব্যবসা ছোট হোক যে কোনো খাওয়ার আইটেম হোক যে কোনো ইলেকট্রিক আইটেম হোক যে কোনো ইলেকট্রনিক্স আইটেম হোক বা যে কোনো বিষয়ের উপর আপনি একটা শুরু করে দিন ব্যবসা আপনি মালিক হয়ে শুরু করে দিন আপনি যখন মালিক হয়ে যখন কাজ শুরু করে দেবেন তখন দেখবেন যে আপনার ব্রেন অন্যদিকে যাচ্ছে আপনার মস্তিষ্কের মধ্যে নতুন নতুন চিন্তাভাবনা আসতেছে আপনি মানুষকে কাজ দিতে পারবেন আপনি মানুষকে উন্নতির রাস্তা দেখাতে পারবেন আপনার ভিতরে তখন মোটিভেট আসতে থাকবে। আর আপনি যখন পরের গোলামি করবেন তখন কোনো লাভ হবে না আপনি শুধু আরেকজনের গোলামি করতেই থাকবেন করতেই থাকবেন এইভাবে আপনার জীবন শেষ হয়ে যাবে আরেকজনের কথা শুনতে হবে আরেকজনের পায়ের নিচে আপনাকে থাকতে হবে তাতে কোনো সম্মান থাকবে না আপনার আপনার জীবনের সফলতার জন্যে আপনাকেই সর্বপ্রথম উদ্যোগ নিতে হবে আপনাদেরকে বারবার একটা কথা বলি কোনো কোম্পানিতে বড় পোস্টের কর্মচারী না হয়ে আপনি কোনো একটা নিজের কোম্পানিতে নিজে মালিক হন এটা তো আপনার আত্মবিশ্বাস আছে আপনার সম্মান আছে আপনি জীবনে কিছু করতে পারবেন যদি আপনি কোনো ও কোম্পানিতে যদি কর্মচারী হিসাবে যদি বছরের পর বছর নয় যদি কয়েকশো বছর যদি আপনার বয়সকে যদি দ্বিগুণ করে দেওয়া হয় তারপর আপনি কিছুই করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিজে কিছু না করতে পারবেন কারণ আপনি আরেকজনের কোম্পানিতে কাজ করে যা কিছু অর্জন করতেছেন তার মালিক কিন্তু কই কোম্পানি হচ্ছে আপনি সামান্য কিছু বেতন পেতেছেন কিছু সামান্য সুবিধা পাইতেছেন কিন্তু আপনি যখন নিজের কোম্পানি নিজেই দাঁড় করাবেন তখন সব সম্পূর্ণ লাভগুলো আপনি নিজেই পাইতেছেন দেখা গেছে কোনো কোম্পানিতে লাভ লোকসান হইতে পারে এগুলো অবস্থা না অতীতে অনেক হয়েছে এখনও হইতেছে তাহলে আপনাকে রিক্স নিতে হবে নো রিক্স নো গেইন আপনি যখন জীবনে সফলতা অর্জন করতে যাবেন তখন আপনার পথে যে কোনো বিপদ আসতে পারে তাই বল আপনি যখন নতুন একটা কোম্পানি খুলতে যাবেন কোম্পানি খুলতে গেলে কিছু কিছু সমস্যা অবশ্যই আসবে কিন্তু এই সমস্যাগুলো সমাধান করার পরে দিয়ে আপনার আর কোনো সমস্যা আর আসতেছে না তাহলে আপনি নতুন নতুন অভিজ্ঞতা পাইতেছেন কিন্তু আপনি যখন পরের গোলামি করবেন কর্মচারী হয়ে যখন আপনি থাকবেন তখন আপনি অভিজ্ঞতাগুলো পাবেন না আপনি সারা জীবন শুধু আরেকজন পায়ের নিচে পড়ে থাকতে হবে কর্মচারী গোলাম হিসেবে তাই আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে এখন থেকে আজ এই মুহূর্ত থেকে আপনি চিন্তা ভাবনা করে এখনই শুরু করুন ছোট একটি কোম্পানি ছোট কোম্পানি দিয়ে আপনি শুরু করে দিন দেখবেন আপনি সফলতা কীভাবে অর্জন করতে পারেন আর আপনি যদি শুরু না করেন তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না তাহলে আপনাকে আপনার জন্যই এখনই শুরু করতে হবে তাহলে আমি বারবার আপনাদেরকে যে একটি কথা বলেছি যে আপনি কোনো কোম্পানিতে আপনি কর্মচারী না হয়ে আপনি নিজের কোম্পানির মালিক হয়ে থাকুন এটাই আপনার জন্য সবচেয়ে বেশি ভালো আমার দুই সালের এই উপদেশটি আমি আপনাদের সবার জন্যই রইল আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন উপরওয়ালা আপনাদের সবাই হোক সালামুকুম রহমতুলিল্লাহ ওবরাকাত